মানে এটা আমরা ছুরি দিয়ে ঘষে দেখাচ্ছি যার মানে এটাতে মধ্যে কোনো কালার নাই, কোনো উঠার কোনো রিস্ক নাই, কারণ এটা ম্যাগনেট ফ্রি, এটা আপনি যে কোনো চুলা ইউজ করতে পারবেন। এটাকে বলা হচ্ছে হাইজেনিক, ডক্টররা যেটা বলে যে এটার মধ্যে রান্না করলে শরীরের জন্য ক্ষতিকর কিছু নেই। এটা হাফ ইঞ্চি বর্ডার তোলার কারণে এটা আপনার রুটি পরোটা ভাজতে পারবেন, মাছও ভাজতে পারবেন। গ্রিল প্যান যেটা স্টিক, বিফ স্টিক, চিকেন স্টিক গুলো করতে পারবেন, সেটা লাইনের মধ্যে তেলটা থাকবে, অতিরিক্ত তেলটা খাবারের সাথে আসবে না। তো দর্শক, যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে কাস্ট আয়রনের চমৎকার কিছু প্রোডাক্ট দেখাবো। কাস্ট আয়রনের এই প্রোডাক্ট গুলো কিন্তু অনেকেই খোঁজেন, এখানে তাওয়া থেকে শুরু করে কড়াই আছে, ফ্রাই প্যান আছে, অনেক অনেক আইটেম আছে। তো কাস্ট আয়রন আজীবন গ্যারান্টি থাকবে। আর বিস্তারিত আমাদেরকে আজকে জানাবে আলম ভাই। আছে আলম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আলম ভাই, কি কি প্রোডাক্ট দেখাবেন আজকে? ভাইজান আজকে কাস্ট আয়রন নিয়ে আসলাম সব। আচ্ছা আচ্ছা, এটার আমাদের অনেকগুলো রেঞ্জ আছে, তো এগুলো স্টক ছিল না, স্টক হওয়াতে নতুন করে ভিডিওটা দেওয়া। তো আমরা এক এক করে দেখাচ্ছি। আমাদের ফার্স্টে দেখাচ্ছে যেটা কাস্টমার পুরনো পূর্বে যেটা পরিচিত ছিল, সেটা হলো মাইয়ার ব্র্যান্ড। আচ্ছা, মাইয়ার ব্র্যান্ড, মাইয়ার, হ্যাঁ, এটা 26 সিএম। আচ্ছা, এবং এটা আছে 30 সিএম, 24 সিএম, আর এটা হচ্ছে আপনার 20 সিএম। আচ্ছা, তো আমরা একটা একটা করে ব্র্যান্ড করে দেখাই। হাতে দেখেন আমাদেরকে, ওকে, যেটাকে আমরা 30 সিএম বলি সেটা হলো আপনার মুখের মাপ, এটা হলো 30 সিএম, 30 সিএম। আর মুখের মাপে যদি ইঞ্চির মাপটা ধরেন তাহলে আপনার ইঞ্চিটা হবে 12 ইঞ্চি মুখের মাপে। আচ্ছা আচ্ছা, 30 সিএম, 12 ইঞ্চি মুখের মাপ। আচ্ছা, তো এইটা হইছে যেটা কাস্ট আয়রনটা মানুষের প্রশ্ন, যে ভাই কাস্ট আয়রন যারা চিনে যারা না চিনে প্রশ্নটা হলো এটা কি। এটাকে বলা হচ্ছে হাইজেনিক, ডক্টররা যেটা বলে যে এটার মধ্যে রান্না করলে শরীরের জন্য ক্ষতিকর কিছু নেই, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার ঝুঁকি নেই এগুলোর মধ্যে রান্না করলে, যার জন্য। আর এটার মধ্যে আপনি র্যামরম ইউজ করবেন ভাত পোলাও খিচুড়ির জন্য, কোনো ননস্টিকের যে আলাদা কোটিংটা থাকে খাবারের সাথে চলে যায়, ক্ষতি হয় এবং ননস্টিকটা উঠে যায়, এগুলো আপনার কোনো আলাদা কালার কোটেড মানে এটা আমরা ছুরি দিয়ে ঘষে দেখাচ্ছি যার মানে এটাতে মধ্যে কোনো কালার নাই, কোনো কালার নাই, কোনো উঠার কোনো রিস্ক নাই। আর এটা কিন্তু সম্পূর্ণ কাস্ট আয়রন হলো, আপনার ইন্ডাকশন ইউজ করতে পারবেন। আচ্ছা, মানে ইন্ডাকশন বলেন মাটির চুলায়, লাকড়ির চুলায়, সব? হ্যাঁ, সব জায়গায়। এটা ম্যাগনেট ফ্রি, এটা আপনি যে কোনো চুলা ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো এই হলো কাস্ট আয়রনটা। যারা জানেন না তাদেরকে বলি, বাংলাদেশে ইনশাল্লাহ অনেকদিন যাবত আমরা আনতেছি, আর এই জিনিসগুলোর কয়েকটা রেঞ্জ আছে, তো আমরা আজকে খুব শর্ট টাইম ভিডিওটা যেহেতু আমরা এত বড় করতে পারি না, খুব শর্টে বলে দিচ্ছি ভাইয়া। ওকে, তো 30 সিএমের যে ফ্রাই কড়াইটা দেখাচ্ছি মাইয়ার ব্র্যান্ডের, সেটার দাম পড়তেছে 7000 টাকা। 7000 টাকা, হ্যাঁ, 7000 টাকা। এবং এটারই সেম, এটারই আবার এটা যেটা 26টা আছে, 26টার দাম পড়বে 6500 টাকা। 6500 টাকা, 6500 প্লাস এটা 24 সিএম আছে। 24টা কি হচ্ছে, একটু গর্তটা বেশি। আচ্ছা, যেরকম আপনি 30টা যেটা দেখলেন গর্তটা একটু কম ছিল, ওকে, আর এটার গর্তটা বেশি। আচ্ছা, তো 24 সিএমটার মুখের মাপটা হবে, আমি একটু দেখাচ্ছি, 24 সিএমের মুখের মাপটা হবে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি, হ্যাঁ, আর 26টা হবে 10 ইঞ্চি। আচ্ছা, আর এগুলোর মধ্যে এটা ধরার জন্য এরকম একটা হ্যান্ডেল থাকতেছে, আর এইটা হলো আপনার সিলিকন, এটার মধ্যে যদি আপনি কাচ্চি বিরিয়ানি, দম, ভাত, পোলাও, খিচুড়ি করতে চান এটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনার কোনো রিস্ক নাই। ওকে, তো এটা আমরা 24টা রাখতেছি 5500 টাকা, 24 ইঞ্চি। আচ্ছা, আর 20 সিএমটা রাখতেছি 5000 টাকা। আর এগুলো তো আজীবন কিছু হবে, আজীবন যদি কোনো কাস্টমার ভাই, গ্যারান্টি কতদিন? আমি বলবো আজীবন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পড়লেও ভাঙবে না, আগুনে পোড়ান, এটা তো এরকম একটা মেটাল, আগুনে পুরো এটা কোনো রিস্ক নাই, রিস্ক নাই। তো ভাইয়া মাইয়ারে যেটা দেখালাম 30 সিএমটার প্রাইস পড়লো 7000, আর 26টা পড়লো 6500, 24টা পড়লো 5500, আর 20টা পড়লো যেটা একদম ছোট, হ্যাঁ, ছোট মতো একটা ডিপটা বেশি, 5000 টাকা। আর এই থাকবে হলো এটার বক্সটা। আচ্ছা, এই হচ্ছে 5000 টাকা। তো মিয়ারের মধ্যে আমাদের 4টা সাইজ চলে গেল। এরপরে আমরা আরেকটা যেটা আনছি বাগনার, বাগনারের এটা ক্যাসারোল, ক্যাসারোল, ওকে, এই হলো বাগনারের ক্যাসারোল, এটাও ইন্ডিয়ান পপুলার, যারা মনে করেন যে আলম ভাই কি ব্র্যান্ড দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে, বাগনার, তো আপনারা এটা ওয়েবসাইটে গেলে তাদের কোয়ালিটি সম্বন্ধে জানতে পারবেন, বিস্তারিত পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এটা হলো 24 সিএম, আর আপনাকে মুখের মাপটা 10 ইঞ্চি, এটা 3.6 লিটার আছে। আর লিকুইড পরিমাণ এটাকে বলে ক্যাসারোল, আমরা যেগুলো কড়াইটা দেখাচ্ছি এটা শেপটা একটু দেখে নেন, ক্যাসারোল, এটার প্রাইসটা রাখতেছি 6500 টাকা, 6500 টাকা, 6500 টাকা। আর দ্বিতীয়ত এই সেম গ্রুপটার মধ্যেই আপনার কড়াই যেটাকে বলি আমরা বাংলাদেশি ভাষা, যেটা আমরা পরিচিত চিনি কড়াই আর কি, হ্যাঁ, কড়াইটা হলো 27 সিএম, 27 সিএম, এটার দাম পড়বে 6500 টাকা, 6500 টাকা, ঠিক আছে। এটা হলো এই দুইটা গ্রুপ, ক্যাসারোলটা 6500, কড়াইটাও 6500। কিন্তু কড়াইয়ের মধ্যে যেটা ছোট আসবে, এই যেটা ছোটটা আসবে 25 সিএম, 25 সিএম, 5500 টাকা। ওকে, এরপর সেম এটার মধ্যেই, এই গ্রুপের মধ্যেই লাস্টে যেটা ছোট 23 সিএম,
এটার দাম পড়বে 5000 টাকা। তবে এটার মধ্যে কিন্তু অন্যটার মধ্যে একটা গ্যাবারিন ছিল, গ্যাবারিনের হাতল ধরার, আর এটা কিন্তু ভাইয়া সিলিকন, সিলিকন হাতল, হ্যাঁ হাতল, এটার দাম পড়বে 5000 টাকা। তাহলে আমাদের দুইটা ব্র্যান্ড চলে গেল এখানে, একটা গেল আপনার হলো মিয়ার, একটা গেল বাগনার। দ্বিতীয়ত লাস্ট আমরা আসতেছি বিনোদ। আচ্ছা বিনোদ, বিনোদ ব্র্যান্ডের মধ্যে তিনটা সাইজ, এই হলো বিনোদ। আচ্ছা বিনোদের মধ্যে আমরা পাচ্ছি 26 cm, আর পাচ্ছি হলো 24 cm, আর পাচ্ছি হলো 20 cm। আচ্ছা আচ্ছা আচ্ছা, 22, ওকে, 26, 24 আর হলো 22। তো এই তিনটা প্রাইস আমরা বলে দিচ্ছি, কিন্তু বিনোদের কিন্তু ভাই প্রত্যেকটাই ডিপ হবে। আচ্ছা আচ্ছা, মানে ডিপটা একটু বেশি হবে। হ্যাঁ ডিপটা বেশি এবং কাস্টমারও ডিপটা চাহিদাটা বেশি। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো বিনোদের আপনার তিনটা সাইজ, এটার দাম পড়বে 26, 6500 টাকা, 24 পড়বে 5500 টাকা, আর যেটা 22 সেটার দাম পড়বে হলো 5000 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে এটারও আপনার সেম গ্রুপটা চলে গেল। এবার আসতেছি আমরা তাওয়া। তাওয়াটা যেটা বাংলাদেশে আমি ফার্স্ট আনছিলাম, ভারতী ব্র্যান্ড। আচ্ছা ভারতী, ভারতী ব্র্যান্ড, এটা 30 cm। আচ্ছা 30 cm কাস্ট আয়রন ধোসা তাওয়া, 30 cm, এটার প্রাইসটা পড়বে 3500 টাকা। 3500 টাকা, আচ্ছা আচ্ছা, এটার প্রাইসটা পড়বে 3500 টাকা। এই হলো এটা, এটা হাফ ইঞ্চি বর্ডার তোলার কারণে এটা আপনার রুটি পরোটা ভাজতে পারবেন, মাছও ভাজতে পারবেন। আচ্ছা তো এই হলো এটা। পরবর্তীতে আমাদের যেটা আসতেছে 24 cm, আচ্ছা 24 cm পড়তেছে এটা, ফুচুরা ব্র্যান্ড কাস্ট আয়রন, ফুচুরা যারা আগে পরে চেনেন, এটা হলো 24 cm, এটার দাম পড়তেছে 3000 টাকা। 3000 টাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এরপর ফ্রাই প্যানের ক্ষেত্রে আসি, যেটা বিনোদের আপনার ফ্রাই প্যান, এই হলো ফ্রাই প্যানটা, এটা 24 cm, এটার সাথে সেম আপনি একটা সিলিকন হ্যান্ডেল পাচ্ছেন এবং এটা ইন্ডাকশন বেস নাই, এই কাস্ট আয়রন বলতে ইন্ডাকশন ইউজ করা যাবে। এটার প্রাইসটা পড়বে 4500 টাকা, আর বক্সটা পেয়ে যাবেন এরকম, আচ্ছা আচ্ছা, 4500। ওকে, এরপর আমাদের এই ফ্রাই প্যানটার পাশাপাশি আরেকটা আছে মিয়ার ব্র্যান্ড, মিয়ার এটা হলো 26 cm। আচ্ছা 26 cm, এটার দাম পড়বে 5500 টাকা। এটাও 5500, 5500, আর এটা সাইজ একটু ছোট, এটার দাম পড়বে 4500, 4500। আচ্ছা ভারতী ভাইয়া যেটা আমরা ধোসা তাওয়াটা দেখাচ্ছিলাম, সেম ভারতেরই 26-এর একটা কড়াই আছে উইদাউট লিড, ঢাকনা, এটা লিডটা হবে না, যার জন্য দামটা কম, 4000 টাকা, 4000 টাকা, হ্যাঁ 26 cm। ওকে আচ্ছা, এরপরে বাগনারেরই আরেকটা ফ্রাই প্যান আছে, তো বাগনারের ফ্রাই প্যান মিয়ার ফ্রাই প্যান যেহেতু সাইজগুলো এক, আর এগুলো কোয়ালিটি সেম, দামটা সেম থাকতেছে 5500, 5500। আচ্ছা আচ্ছা, আর দ্বিতীয়ত থাকতেছে বাগনারের আরেকটা গ্রিল প্যান, যেটা স্টিক, বিফ স্টিক, চিকেন স্টিক গুলো করতে পারবেন, সেটা লাইনের মধ্যে তেলটা থাকবে, অতিরিক্ত তেলটা খাবারের সাথে আসবে না। আচ্ছা আচ্ছা, এটা ব্র্যান্ডটা দেওয়া আছে, এটা গ্রিল প্যান বলি, এটার দাম পড়বে 6500 টাকা, 6500 টাকা। আচ্ছা, এই ছিল আমাদের আজকে কাস্ট আয়রন, আর আমরা হান্ডি কড়াই যেগুলো, এগুলো রেস্টুরেন্ট বা অনেকে ঘরের জন্য ইউজ করেন, এটার দামটা পড়বে 1500 টাকা, এটা পড়বে 1000, এর মিডিলে আরেকটা সাইজ হয় 1200, আমাদের স্টক আছে, যদি কেউ নিতে চান ফোন দিলে আমরা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এখন আমাদের সময়ের জন্য আমরা দেখানো সম্ভব হয়নি। আচ্ছা, এরপর এটা আছে 800, 1:1, এগুলো আপনারা দেখেন অনেক সুন্দর, আপনারা যখন বাসায় গেস্ট আসবে আপনারা কিন্তু তরকারিও দিতে পারবেন, পরিবেশন করতে পারবেন, এটা ভাই রেস্টুরেন্ট উইথ ঘরের জন্য, সার্ভের জন্য, সার্ভিং এর জন্য। তো এটা সাইজগুলো আমরা যেটা বলি 1%, 2%, 3%, 800, 1000, 1200, এটা এটা 1%, 800, 2%, 1000, 1000। এই ছিল আমাদের আজকে ভিডিও, লাস্ট যেহেতু আমাদের নিজেদের ইম্পোর্টের মাল, সেজন্য আমরা জিনিসগুলো একটু উল্লেখ করে দেই, এগুলো স্টেনলেস স্টিল সবজি স্ট্যান্ড, এটার দাম পড়বে 3500 টাকা, এগুলো ম্যাগনেট দিয়ে আমরা দেখাই দেবো, কাস্টমার ভিজিট করে নিতে পারেন, ম্যাগনেটে ধরবে না। আর এটা আছে ফোর লেয়ার, ফোর লেয়ারের দাম পড়বে 4000 টাকা, 4000, এগুলো ফোর লেয়ার। ওকে, এগুলো আপনার সবজি, এগুলো আমাদের নিজেদের ইম্পোর্টের মাল, আস্তা রাখতে পারেন, এগুলো জং ধরবে না, এবং ম্যাগনেট দিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। আচ্ছা, ঢাকায় কি আপনারা হোম ডেলিভারি দিচ্ছেন? ঢাকায় ভাইজান আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, সবার সিস্টেম আমাদের, আগে পরে আমরা ভিডিওতে আরো প্রোডাক্ট বিক্রি করে থাকি, আর ঢাকার বাইরের জন্য যারা নিতে চাচ্ছেন তাদের জন্য মিনিমাম আমাদের কাছ থেকে 500 বা 1000 টাকা সেন্ড মানি করতে হবে, বা বিকাশে হোক, যেভাবে হোক, পার্সেন্টটা এইটার জন্য যে ঢাকার বাইরে কুরিয়ারে অনেক সময় ফেক, 100-এর মধ্যে 2-3টা কাস্টমার হয়তো রিসিভ করতে পারে না কোনো ব্যস্ততার জন্য। এটা ইউটিউবে আমরা যারা বিক্রি করি সবার জন্য এই সিস্টেমটা, ঢাকার বাইরে আমাদের দেওয়া সম্ভব। আচ্ছা, আমরা নাম্বারটা দেখাই দিই, এখানে দুটো নাম্বারে ইমেল, হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, আপনারা চাইলে সরাসরি তাদের দোকানে আসবেন, ঢাকা নিউ মার্কেট এরিয়া, বিশ্বাস বিল্ডার্স মার্কেটের, এটা হচ্ছে নিস্তালায় 6357, দুইটা দোকান। জি, আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এই প্রোডাক্টগুলো নিতে পারেন।